জল বড়া সবজি ঝোল, দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা বানানো সহজ আর খুবই সহজ পাচ্ছ, খেতেও অপূর্ব। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ামাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সবজি জল বড়া ঝোল, যেটা বানাতে সময় লাগে খুবই কম, কিন্তু স্বাদে হয় ভরপুর, আর প্রায় বিনা মশলায় এটা তৈরি হয় বলে অত্যন্ত সহজ পাচ্ছ। আসুন দেখে নেওয়া যাক বানানোর পদ্ধতিটি। এখানে আমরা নিয়ে নিয়েছি সবজি, এক দুখানা মাঝারি সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কাটা, দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে পাতলা করে কাটা, 100 গ্রাম কুমড়ো সেটাকেও আমরা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম প্রথমেই জল, প্রায় 1/2 লিটারের কাছাকাছি জল এখানে আমরা অ্যাড করলাম, আর তারপর এর মধ্যে আমরা সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। কোনো তেল কিন্তু আমরা দিইনি, এই জন্যই এটা খুবই কম মশলায় তৈরি এবং তেল ছাড়া বলতে গেলে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, আর তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর সামান্য একটু 1/4 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, অপশনাল, দিতে চাইলে দেবেন, না হলে দেবেন না। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এই সবজিগুলোকে জলের মধ্যে ফুটিয়ে নিন। আর এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম 100 গ্রাম ছোলার ডাল, যেটা 3-4 বার ধুয়ে ভালো করে আমরা 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা হয়ে যাওয়ার পর এটাকে আমরা একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে আমরা দিয়ে দিয়েছিলাম 1টা কাঁচা লঙ্কা, দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ হিং, তার সাথে স্বাদ অনুযায়ী নুন, তারপর দিয়েছিলাম এখানে 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর সামান্য একটু চিনি। এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে একটা পেস্ট আমরা বানিয়ে রেখেছি, প্রয়োজন হলে 1-2 চামচ জল দিতে পারেন। পেস্টটা আমাদের বানানো হয়ে গেছে এদিকে, আর এদিকে এটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় ওই ডালের বড়ার ব্যাটার থেকে অল্প অল্প ছোট ছোট করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে জল বড়া, যেহেতু জলের মধ্যে ফুটবে, এটা কিন্তু তেলে ভাজা নয়। মিনিট 4 থেকে 5 এটাকে ফুটিয়ে নিন মিডিয়াম টু হাই ফ্লেমে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি, চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তড়কা প্যানে সর্ষের তেল গরম করে 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ভালো মতো আমরা গরম করে নিচ্ছি। যখন সুন্দর একটা ফ্লেভার এবং ধোঁয়া বেরোতে আরম্ভ করবে তখন এইটা ছড়িয়ে দিন রান্নার ওপরে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সবজির জল বড়া ঝোল রেসিপি। বাড়িতে অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।